নমস্কার বন্ধুরা, সৌমিতা রান্নাবাটিতে আপনাদের সকলকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি এগ ব্রেড ফ্রাই। তো দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি স্লাইস। এইভাবে তিকোনাভাবে আমি কেটে নিচ্ছি মাঝ বরাবর। এইভাবে আমি সবকটি পাউরুটিকে কেটে নেব। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লোর, আর দেব 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব ডিম। এখানে আমি দুটো ডিম নেব। ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব। এবার আমি ভালো করে এর সাথে ডিমগুলোকে মাখিয়ে নেব। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানাতে হবে, না হলে দলা পেকে থাকতে পারে ময়দা আর কর্নফ্লোরের গুঁড়োগুলো। তাই এইভাবে দেখুন বাটির গায়ে চামচ দিয়ে চেপে চেপে আমি ময়দাটাকে আর কর্নফ্লোরটাকে গুলে নেব ডিমের সাথে। দেখুন কত সুন্দর একদম গুলে গেছে। এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এবার আমি এই পাউরুটিগুলোকে জলে ডুবিয়ে জলটাকে চেপে নিয়ে এবারে আমি এই ব্যাটারে ডুবিয়ে টোস্টের গুঁড়োয় কোট করে নেব। জলটাতে হালকা করে ডোবাতে হবে, বেশি ডোবালে আবার গলে যেতে পারে পাউরুটিটা ভিজে গিয়ে। তাই হালকা করে জলে ডুবিয়ে জলটাকে নিগড়ে নিতে হবে। এইভাবে আমি সবকটি ব্রেডকে কোট করে নেব। ভালো করে জলটা নিকড়ে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে টোস্টের গুঁড়ো এর সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে পাউরুটির সাইডগুলো কেটেও ফেলে দিতে পারেন, না হলে এইভাবেও করতে পারেন। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওই পাউরুটিগুলো ছেড়ে দেব এর মধ্যে। আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দেবেন। হাই আঁচে করলে পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে আমার, দেখুন আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। এটা আমার ভাজা হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একদম মুচমুচে, দেখলেই মনে হচ্ছে এটা দারুণ হয়েছে।
এইভাবে আমি সবকটি পাউরুটিকে ভেজে নেব। দেখুন একবারে রেডি হয়ে গেছে আমাদের ব্রেড ফ্রাই। তো এইভাবে বাড়িতে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারে, ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে, এটি খুবই মজাদার একটি রেসিপি। এই রকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।